আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না তার বিষয়ে আমি সুপারিশ করব না, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার বিষয়ে আমি সুপারিশ করব। এই জন্য বলি ভাই, নামাজটা এত বড় গুরুত্বপূর্ণ, এত বড় গুরুত্বপূর্ণ আমল যে স্পষ্ট পবিত্র কোরআনে নামাজ সম্পর্কে আল্লাহ পাক 82 বার বলছেন। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, আমাদের যারা নামাজ পড়তেছে না তাদেরকে দাওয়াত দিব এবং দিনের পথে আনব এবং তাদেরকেও নামাজি বানাবো। কারণ আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ ইসলাম পেয়েছি, আমরা শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, আমরা শ্রেষ্ঠ আল্লাহ পেয়েছি। আমাদের মনে কখনো হিংসা, লোভ, অহংকার এই তিনটা যেন না থাকে। আমরা একে অপরের ভাই, আমরা একে অপরকে ভালোবাসব, দিনের দাওয়াত দেব, মেহনতের কাজ করব, মানুষকে ভালোবাসবো, খেদমত করব। কারণ আমার নবীজি সুন্দরভাবে সব কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সব কিছু জানে আল্লাহ, সব কিছু জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ মডেল, মানবতার দূত, খাতাবান নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বিশ্বনবী একটা হাদিসেই বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহর রাসূল, আবা উম্মত কারা? বলল, যারা আমার হুকুমকে মানে নাই, আমার হুকুমকে পালন করি নাই, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত যদি দাবি করতে চাই এবং আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের প্রথম যে শর্ত সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। এই দুনিয়াতে যার নামাজ নাই তার কিছু নাই। আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি দুনিয়া ধ্বংস করলেন, আখেরাতও নষ্ট করলেন। মুসলমান সঠিকভাবে আপনার পরিচয় দিতে গেলে প্রথমে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহ পাকই এই জন্য পবিত্র কোরআনেই বলছেন, ফাত্তাবিউনি, আমার নবীর আদর্শকে ভালোবাসো। আল্লাহ পাক বলছেন, ইয়া ইউন্নাস, হে মানব জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই দুনিয়াতে যতদিন থাকবেন একমাত্র আল্লাহকে ভয় করেন, তাহলে এই দুনিয়ার গুনাহ ছাড়তে পারবেন, দুনিয়ার মায়া ছাড়তে পারবেন, দুনিয়ার মায়া ছাড়বেন, নেকি অর্জন করবেন, দুনিয়ার মায়া করবেন, গুনাহ অর্জন করবেন। তিনটে জিনিসের ভয় করেন দুনিয়াতে বেঁচে থাকাকালীন, তিনটে জিনিসের ভয় করেন। একমাত্র আল্লাহর ভয় করেন, দুই নম্বর আছে কবরের ভয় করেন, তিন নম্বর আছে জাহান্নামের ভয় করেন। তাহলে দেখবেন আপনার গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে, আপনার গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। সবসময় চিন্তা করবেন, নিয়ত করবেন যে গুনাহ যত ছোট হোক আমরা করব না, নেকি যত ছোট হোক আমরা ছাড়ব না। আমাদের একমাত্র আদর্শ, একমাত্র শিক্ষক, একমাত্র মডেল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মাথায় রাখবেন। এই দুনিয়াতে মাত্র পাঁচটা স্বপ্ন দেখবেন, একমাত্র হচ্ছে আল্লাহর ইবাদত করবেন। আর এর জন্য প্রথম কি চাইবেন, এক নম্বরে হচ্ছে আল্লাহ আমার শরীরটা যেন ভালো থাকে, দুই নম্বর হচ্ছে আল্লাহ আমার সুস্থ শরীর সমস্ত ইবাদত জন্য আপনার জন্য হয়, তিন নম্বর আল্লাহ আমি এই দুনিয়াতে যেন ঋণগ্রস্ত মুক্ত থাকতে পারি, চার নম্বর আল্লাহ আমি বেঁচে থাকাকালীন যেন হালাল রিজিক উপার্জন করতে পারি। কারণ হালাল রিজিক না হলে আপনার একটা ইবাদতও কবুল হবে না। পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ মৃত্যুর সময় যেন ইমান নিয়ে মরতে পারি। এই পাঁচটা আল্লাহর কাছে চাবেন, এই পাঁচটা আপনার চিন্তা চেতনা থাকতে হবে। এর জন্য কি করতে হবে, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং যা কিছু প্রয়োজন আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন। আপনার যা কিছু প্রয়োজন হয় আপনি ঘুমিতে জেগে থাকা পর্যন্ত সব কিছু আল্লাহর পরে ছেড়ে দিবেন। আজকের দিনের কথাই বলি, এই পৃথিবীতে অনেক মুসলিম ভাই ও বোনেদের অনেকের আজকে দায়িত্ব শয়তানে নিছে। কেন নিছে জানেন? কারণ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার সারাটা দিনকের জিম্মাদারের দায়িত্ব আল্লাহ পাক নিজে হাতে নেবে। আর যে ফজরের নামাজ পড়েনি তার সারাটা দিনকের জিম্মাদারের দায়িত্ব শয়তানে নিছে এবং বিভিন্ন ফেতনা মুসিবাদের ভিতরে থাকবে। সে চাইলেও কিন্তু ভালো করতে পারবে না, কারণ সে নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্কও তার
ছিড়ে গেছে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবেন এবং যা কিছু প্রয়োজন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাবেন। আর আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য বেশি বেশি করে বলবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই। আল্লাহ পাক বলছেন হে আইয়ুন নাস, হে মানবজাতি, ইত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো, আর দুনিয়া যতদিন বেঁচে থাকবেন ফাত্তাবিউনি, আমার নবীর আদর্শকে ভালোবাসো। আমাদের সব কিছু হবে নবীর আদর্শ এবং সুন্নত তরিকা, তাহলে কী হবে, আপনি দুনিয়াতে সফলকামী হবেন, আখেরাত আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ আল্লাহ পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। এইগুলো সবসময় মাথায় রাখবেন। এই দুনিয়াতে ভয় মাত্র তিনটা ভয় করবেন, একমাত্র আল্লাহকে ভয় করবেন, দুই নম্বর আছে আপনি কবরকে ভয় করবেন, তিন নম্বর আছে আপনি জাহান্নামকে ভয় করেন। এই তিনটেই ভয় করবেন তাহলে আপনি কি গুনাহ ছাড়তে পারবেন। এর জন্য বেশি বেশি আল্লাহকে ডাকেন, এই জবানটাকে শুধু আল্লাহর কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, এই চোখ দিয়ে কোরআন হাদিস দেখেন পড়েন, আর এই কান দিয়ে আল্লাহর কোরআন হাদিস শুনবেন, তাহলে দুনিয়াতে সফলকামী হবেন, আখিরাত আপনার জন্য সহজ হবে। এই দুনিয়াতে একমাত্র আপন আমাদের আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন নাই। আল্লাহ পাক সব কিছু থেকে আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।